প্রাণপ আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা পিএসি সহ সরকারি যে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষাগুলো যে আটকে আছে এবং রেজাল্ট সেইগুলো দেওয়ার জন্য কিন্তু দিয়েছে ছাত্র আন্দোলনের প্রধান আলম সে কিন্তু এই বিষয়ে আজকে কথা বলেছে কি বললো এবং বিগত সালে যে তেজ চব্বিশ সালে এবং অবরোধের কারণে যে পরীক্ষাগুলো অলরেডি আটকে আছে সেগুলো খুব তাড়াতাড়ি নেওয়ার জন্য কিন্তু অনুরোধ জানিয়েছে সেই বিষয়ে আজকে কথা বলবো আপনাদের নিয়ে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন ভিডিওটা শুরু করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সার্জিল আলম বলেন সরকারি কর্ম কমিশন পিএসি সহ অন্যান্য সকল চাকরি নিয়োগ পরীক্ষা অতি দ্রুত সময় কার্যকর করতে হবে একটা চাকরি মানে একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ পথ আজ মঙ্গলবার ফেসবুকে সার্জিল সার্জিস আলম কিন্তু এই কথা বলে সার্জিস আলম স্টেটাসে কমেন্টে করে একজন লেখেন চাকরি ও নিয়োগ ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হবে পুলিশ এর নামে রাজনৈতিক পরিচয় জানা বন্ধ করতে হবে দেশের একজন না একজন নাগরিক হিসাবে আহ যে কোনো দলের হোক না কেন চাকরি পাওয়ার অধিকার রয়েছে প্রশ্ন ফাঁস বন্ধ করতে হবে ধরা পড়লে এমন শাস্তি দিতে হবে যেন দ্বিতীয়বার কেউ এ সাহস না পায় সে বিষয়ে কিন্তু একজন কমেন্ট করেছে আর একজন দেখেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল আটকে আছে আর চার মাস ধরে যেখানে প্রথম ও দ্বিতীয় নিয়োগ সম্পূর্ণ হলেও অনেক আগে এখন তো দেশের পরিস্থিতি স্বাভাবিক দয়া করে আমাদের রেজাল্টের ব্যবস্থা করে দিন অনেকের বয়স শেষ পথে আরেকজন মন্তব্য করেন উপসহকারী কমিউনিটি মেডিকেলের অফিসারদের নিয়োগ বারো বছর বারো বছর অনেক পথ খালি পড়ে আছে বারো বছর যাবত নিয়োগ হচ্ছে না সে বিষয়ে কিন্তু কথা বলছে পিএসসি সহ সব ধরনের নিয়োগ পরীক্ষা বন্ধ আছে এসব পরীক্ষার মাধ্যমে মধ্যে রয়েছে তম বিশেষ মৌখিক পরীক্ষা পাঁচচল্লিশতম আপনার বিশেষ মৌখিক পরীক্ষা সহ ফল প্রকাশ করা এবং ছেচল্লিশতম বিসিএসএ লিখিত পরীক্ষা নেওয়া এসব পরীক্ষা স্থগিত হয় অনবিজ অনেক দিনের জন্য কিন্তু স্থগিত করা হয়েছে অনবর্জ কারণবশত পিএসসি তবে নাম প্রকাশ না করা একজন সত্ত্বে পিএসসির একজন কর্মকর্তা বলেন পিএসসি নিজ থেকে পরীক্ষাগুলো শুরুর আগে সরকারের সিদ্ধান্ত অপেক্ষা রয়েছে এখন নির্দেশ এলে পরীক্ষাগুলো মানে সরকার নির্দেশনা দিলে কিন্তু পরীক্ষা নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানায় নতুন সরকার আসার পর থেকে নিয়োগ পরীক্ষা সেভাবে চালু করেনি তবে সরকার একটি নির্দেশ নির্দেশনা এলে প্রতিষ্ঠানগুলো নিয়োগ পরীক্ষা শুরু করা যাবে এতে নিয়ে নিয়োগ জট কমবে এখন মেন কথা হলো সরকার এখনো কিন্তু নির্দেশনা দেয় নাই নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনারা অনেকে জিজ্ঞাসা জিজ্ঞেস করেন যে ভাই ভূমির পরীক্ষা কবে হবে খাদ্যর পরীক্ষা কবে হবে রেলের পরীক্ষা কবে হবে ইত্যাদি ইত্যাদি দপ্তরে ভাই সরকার যদি নির্দেশনা না দেয় সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা এখনো হওয়ার কোনো সম্ভাবনা নাই সেটা বোঝা গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন চাকরি সংক্রান্ত আপডেট পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম